গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের আমাদের আলোচনার বিষয় ভারতবর্ষে নারী শিক্ষা এবং সেই শিক্ষার পথে সমস্যা এবং ভবিষ্যৎ। আজকে সরাসরি তোমাদের সামনে আমি আমার ল্যাপটপ থেকেই স্লাইডগুলো একের পর এক দেখিয়ে যাব এবং আলোচনা করে যাব। নারী শিক্ষা সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে প্রথমেই আমি কবি কাজী নজরুলের দুটো লাইন শোনাতে চাই। তিনি বললেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আসলে সারা বিশ্বেই মানব সভ্যতাকে পরিপুষ্ট করার ক্ষেত্রে নারী জাতির অবদান পুরুষের সমানই মূল্যবান। আমরা যদি একটু ভালো করে খতিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে নারী জাতি সভ্যতার জন্মদাত্রী। যে কোনো দেশ, পৃথিবীর যে কোনো দেশের সামগ্রিক উন্নয়নে তোমরা দেখবে যে নারী জাতির অবদানকে অস্বীকার করে কিন্তু সে দেশ সার্বিকভাবে উন্নত হতে পারেনি। আসলে একজন শিক্ষিতা মা তিনি তো পারেন তার দেশকে সুনাগরিক উপহার দিতে। আমাদের প্রাচীন ভারতের নারী শিক্ষার ইতিহাস খুবই গৌরবের, কিন্তু বর্তমানে খানিকটা অবক্ষয়ের চেহারাই আমাদের সামনে কিন্তু প্রকাশিত হয়। আমরা শুরুতেই দেখিয়ে নেব যে নারী জাতিকে শিক্ষিত করার গুরুত্ব কোথায়, কেন আমরা আমাদের মেয়েদের শিক্ষিত করব। আমরা যদি পয়েন্ট ধরে আলোচনা করি, খুব সংক্ষেপেও যদি বলি, প্রথমেই দেখব যে নারী জাতিকে শিক্ষিত করলে ইট ইম্প্রুভস ন্যাশনাল ইকোনমিক গ্রোথ, অর্থাৎ জাতীয় উন্নয়নের, আর্থিক উন্নয়নের যে জোয়ার সেটা তখনই সম্ভব হবে যদি আমরা ছেলেদের পাশাপাশি মেয়েদেরও শিক্ষিত করতে পারি। ইট ইম্প্রুভস হেলথ, নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন দি ফ্যামিলি, অর্থাৎ যে কোনো পরিবার, যে পরিবারগুলো আমাদের সমাজের এবং রাষ্ট্রীয় জীবনের মূল একক, সেই পরিবারগুলোর সার্বিক স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবারের অন্যান্যদের, বিশেষ করে ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারটা কিন্তু মেয়েদের, বিশেষ করে মায়েদের শিক্ষিতা হওয়ার পেছনে অনেকাংশে নির্ভরশীল। এম্পাওয়ারিং ওমেন টু পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং ইন সোসাইটি, অর্থাৎ মেয়েরা সমাজে বা পরিবারে পুরুষদের পাশাপাশি যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সমান মত দিতে পারে যদি তারা শিক্ষিতা হয়। ওমেন এডুকেশন প্রমোট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশের এবং সমাজের ক্ষতি না করে যদি উন্নয়নের ধারাকে বজায় রাখতে হয় তাহলে মেয়েদেরকে কিন্তু অবশ্যই শিক্ষিত করতে হবে। ইট কোরিলেটস উইথ সাম সোশিও ইকোনমিক ইন্ডিকেটার্স লাইক লো বার্থ রেট অ্যান্ড ইনক্রিজ ইন লাইফ এক্সপেক্ট্যান্সি, অর্থাৎ কি না, নিশ্চয়ই আমরা জানি যে ভারত একটি জনবহুল দেশ, এখানে জনবিস্ফোরণ অনেক আগেই হয়ে গেছে, তো জন্মের হারকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে কিন্তু মায়েদের অবশ্যই শিক্ষিত হওয়া দরকার। সেই সাথে পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে, বিশেষ করে ছেলে মেয়েদের, তাদের জীবনের এক্সপেক্টেন্সি, অর্থাৎ তাদের জীবনের আয়ুর গড় হার যদি বেশি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই মায়েদের শিক্ষিত করা দরকার। এবারে এক ঝলক দেখে নেওয়া যাক যে আমাদের ভারতবর্ষে সেই প্রাচীনকাল থেকে শুরু করে মিডিয়েভাল ইন্ডিয়া, অর্থাৎ মধ্যযুগের ভারতবর্ষ অবধি নারী শিক্ষার একটা মোটামুটি ওভারভিউ বা সামগ্রিক চিত্র কেমন ছিল। খুব শুরুতেই বৈদিক যুগে আনুমানিক প্রায় আড়াই হাজার থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ অবধি যে সময়টা, সে সময় ওমেন হ্যাড এডুকেশনাল অপরচুনিটিজ, অর্থাৎ মেয়েদের সে সময় কিন্তু শিক্ষায় অধিকার ছিল। বৈদিক যুগে কিন্তু নারীর অবস্থান যথেষ্ট সম্মানজনকই ছিল। স্মৃতিকার মনু বলছেন যে একজন আচার্য 10 জন উপাধ্যায়ের চেয়ে বেশি সম্মানীয়, পিতা তার সন্তানের কাছে 100 জন আচার্যের থেকেও বেশি শ্রদ্ধাস্পদ, আর একজন মা তিনি পিতার চাইতেও কিন্তু 1000 গুণ বেশি সম্মান পাওয়ার যোগ্যা। সুতরাং বৈদিক যুগে শিক্ষায় নারীদের অধিকার ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি
বুদ্ধিস্টিক পিরিয়ডে অর্থাৎ বৌদ্ধ যুগে ওমেন কুড পার্টিসিপেট ইন লার্নিং প্রসেস, অর্থাৎ মেয়েরা শিখতে পারতো, বৌদ্ধ সংঘগুলোতে মেয়েদের শিক্ষার অধিকার ছিল, ভিক্ষুণী পণ্ডিত হওয়ার পরে তারা ভিক্ষুণীও হতে পারতেন। মধ্যযুগে এসে আমরা দেখতে পাচ্ছি ওমেন্স এডুকেশনাল অপরচুনিটিজ ওয়ার উইকেন্ড উইথ দি ইন্ট্রোডাকশন অফ পর্দা সিস্টেম, অর্থাৎ পর্দা প্রথার দরুন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু মেয়েদের জনসমক্ষে বের হওয়াটা যথেষ্ট বিধিনিষেধের মধ্যে পড়ত, এবং যার ফলে কিন্তু মেয়েদের সে সময় শিক্ষায় জোয়ার আসেনি, শিক্ষাক্ষেত্রে মেয়েদের অধিকার সে সময় খানিকটা হলে সংকুচিত হয়েছিল। ডিফারেন্ট কাস্টমস অ্যান্ড কনভেনশনস অফ ডাইভার্স রিলিজিয়ান্স অ্যাক্টেড অ্যাজ কনস্ট্রেন্টস টু ওমেন এডুকেশন, অর্থাৎ বিভিন্ন ধর্মের তাদের যে ধর্মীয় এবং সামাজিক সংস্কারগুলি ছিল সেগুলোই কিন্তু মেয়েদের পায়ে বেড়ি পরিয়ে দিয়েছিল, তারা কিন্তু শিক্ষাঙ্গনে সে সময় মধ্যযুগে খুব একটা যেতে পারেননি। ব্রিটিশ যুগ যখন, অর্থাৎ 1947 সালের আগে সময় অবধি ইংরেজদের শাসনাধীনে ভারতবর্ষে মেয়েদের শিক্ষার চিত্রটা কেমন ছিল, 1835 থেকে 38 সালের মধ্যে অ্যাডামসের যে তিনটি রিপোর্ট প্রকাশিত হচ্ছে সেই রিপোর্টের কোনো এক জায়গায় অ্যাডামস মন্তব্য করছেন, দি হোল অব দি ফিমেল সেক্স ইজ সিস্টেম্যাটিক্যালি কনসাইন্ড টু ইগনোরেন্স অ্যান্ড লেফট উইদাউট দেয়ার ইনস্ট্রাকশন, অর্থাৎ মেয়েদের শিক্ষার শোচনীয় দশা দেখে অ্যাডাম মন্তব্য করছেন যে মেয়ে জাতি নিরক্ষরতার গভীর গহনে ডুবে রয়েছে। প্রথম বেথুন স্কুল কলকাতায় স্থাপন করছেন 1849 সালে, অর্থাৎ কিনা ইংরেজ বা খ্রিস্টান মিশনারিদের হাত ধরেই আমাদের বাংলায় নারী শিক্ষার প্রথম গোড়াপত্তনটা হচ্ছে। বেথুন সাহেবের এই যে প্রয়াস, এটা কিন্তু আমাদের বাঙালি সে সময় যারা বিদ্বজ্জন ছিলেন বিদ্যাসাগর, রামমোহন রায়, তাদের মননকে নাড়া দিলেন বেথুন সাহেব, এবং এর প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইট অ্যাক্টেড অ্যাজ অ্যান ইম্পেটাস টু সেট আপ সিমিলার ইনস্টিটিউশন ফর গার্লস বাই দি ব্রাহ্ম সমাজ, দি পার্সিস অ্যান্ড দি খ্রিশ্চিয়ান মিশনারিজ, অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা পার্সি সমাজের দ্বারা এবং ব্রাহ্ম সমাজের বেশ কিছু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলো নানান জায়গায়। 1854 সালে উডের ডেশ প্যাচে জোরদার রেকমেন্ডেশন এলো, অনুরোধ করা হলো যাতে করে আরও বেশি করে মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয়। 1904 সালে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুল বেনারসে প্রতিষ্ঠিত হচ্ছে। ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কেম ইন্টু বিং অ্যাট মেড্রাস ইন 1917। 1917 সালে মাদ্রাজে এই প্রতিষ্ঠানটি তৈরি হচ্ছে উইথ এ ভিউ টু এক্সপ্যানশন অফ গার্লস প্রাইমারি এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে মেয়েদের প্রাথমিক শিক্ষায় অধিকারটাকে একটু পোক্ত করার জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ভারতবর্ষের নানান প্রান্তে প্রতিষ্ঠিত হচ্ছে। দ্য ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন ওয়াজ এস্টাবলিশড ইন 1925। 1925 সালে এই পর্ষদের জন্ম হচ্ছে। 1930 সাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি প্রায় 31,14,860 জন মেয়ে ভারতবর্ষের নানান প্রান্তে বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে। ভারতবর্ষ যখন স্বাধীন হল 1947 সালের পরে নানান কমিটি এবং কমিশন প্রতিষ্ঠা করা হলো শিক্ষার বিস্তারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য। এই সমস্ত কমিটি এবং কমিশনগুলো এবং বিশেষ করে নারী শিক্ষাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ কিছু কমিটি কমিশনও তৈরি হয়েছিল। এবার এদের নানান রিকমেন্ডেশনগুলোর দিকে একবার চোখ দেওয়া যাক। 1948 সালের রাধাকৃষ্ণন কমিশন, আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন, তারা মেয়েদের শিক্ষা নিয়ে যে কথাগুলো বলেছে সেই শিক্ষা কমিশন, সেখানে একটি বাক্য বিশেষ প্রণিধানযোগ্য, সেখানে বলা হচ্ছে দেয়ার কান্ট বি অ্যান এডুকেটেড পিপল উইদাউট এডুকেশন অফ ওমেন, অর্থাৎ মেয়েদেরকে শিক্ষিত না করতে পারলে কিন্তু জাতি হিসেবে আমরা সার্বিক শিক্ষিত হতে পারবো না। শুধুমাত্র একটি এই বাক্য থেকেই বেশ বুঝে নেওয়া যায় যে রাধাকৃষ্ণন কমিশন মেয়েদের শিক্ষাকে কতটা জোর দিতে বলেছিল।
1958 সালে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল কমিটি অন ওমেন এডুকেশন প্রতিষ্ঠিত হচ্ছে। 1959 সালে ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন এডুকেশন, যার সভাপতি ছিলেন দুর্গাবাই দেশমুখ, সেই কাউন্সিল প্রতিষ্ঠিত হচ্ছে। 1961 সালে হংস মেহতা কমিটি প্রতিষ্ঠিত হচ্ছে। 1963 সালে ভক্ত বৎসলম কমিটি ফর ওমেন এডুকেশন তার প্রতিষ্ঠা। এই সমস্ত কমিটি এবং কাউন্সিলগুলো, এরা কিন্তু পুরোপুরি ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে মেয়েদেরকে কিভাবে শিক্ষিত করে তোলা যায়, ছেলেদের সঙ্গে মেয়েদের শিক্ষার যে একটা ব্যবধান থেকেই যাচ্ছে, সেই গ্যাপটাকে কিভাবে কমানো যায়, এ নিয়ে বিস্তর কথা বলেছে, প্রয়োজনীয় অনেক পদক্ষেপ করতে বলেছে সরকারকে। 1964-66 সালের কুঠারি কমিশন, তার মত, দি এডুকেশন অফ ওমেন ইজ অফ মোর ইম্পর্টেন্স দ্যান দ্যাট অফ মেন। ভাবা যায়, কোঠারি কমিশন কিন্তু পরিষ্কার বলল যে পুরুষ মানুষদের থেকেও কিন্তু মেয়েদের শিক্ষাটা বেশি করে দরকার। কারণ কমিশন নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে একজন মা, তার কোলই কিন্তু শিশুর প্রথম স্কুল, তাই মেয়ে শিক্ষিত না করতে পারলে, মাকে শিক্ষিত না করতে পারলে কিন্তু গোটা পরিবারের শিক্ষার বিষয়টাই দারুণভাবে অবহেলিত হবে। এরপরে 1986 সালের জাতীয় শিক্ষানীতি, সেখানে স্বপ্ন দেখা হলো এডুকেশন উইল বি ইউজড অ্যাজ অ্যান এজেন্ট অফ বেসিক চেঞ্জ ইন দি স্ট্যাটাস অফ উমেন, অর্থাৎ নারী জাতি যে অবস্থায় পড়ে রয়েছে তাদেরকে সেই অবস্থা থেকে তুলতে গেলে কিন্তু অবশ্যই শিক্ষাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। 1988 থেকে 2000 সালের মধ্যে দি ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ওমেন্স এডুকেশন ভারত সরকার হাতে নিচ্ছে। 1992 সালে ন্যাশনাল কমিশন ফর ওমেন প্রতিষ্ঠিত হচ্ছে। এই সমস্ত কমিটি এবং কমিশনগুলো, এদের এদের একমাত্র উদ্দেশ্য ছিল যে নারী শিক্ষাকে কীভাবে, নারী শিক্ষার অধিকারকে কীভাবে সুনিশ্চিত করা যায়, সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তারা কিন্তু নানান সুপারিশ করেছে। বর্তমান দিনে, আজকে 1911 সালের জনগণনা অনুযায়ী আমরা যদি ভারতবর্ষে মেয়েদের সাক্ষরতার হারটার দিকে একবার চোখ রাখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। 1951 সালে যেখানে আমাদের ভারতবর্ষে সাক্ষরতার গড় হার ছিল 18.33%, তার মধ্যে পুরুষরা ছিল 27.16%, মেয়েরা ছিল, তাকালেই বোঝা যাবে কত শোচনীয় একটা ফিগার, 8.86%। অর্থাৎ ছেলের সঙ্গে মেয়েদের এই যে জেন্ডার গ্যাপ, শিক্ষা শিক্ষার হারের দিক দিয়ে এই যে লিঙ্গ বৈষম্য, সেটা 18.30%। আর 2011 সালে দাঁড়িয়ে প্রায় 60 বছর পরেও পিকচারটা বিশেষ বদলালো না। হয়তো সাক্ষরতার সার্বিক হার বাড়লো, কিন্তু জেন্ডার গ্যাপটা থেকেই গেল। আমরা 2011-র জনগণনা অনুযায়ী দেখতে পাচ্ছি যে টোটাল লিটারেসি রেট 74.40%, যেখানে পুরুষ স্বাক্ষর 82.14%, মেয়েরা 65.46%। অর্থাৎ নারীদের তুলনায় পুরুষদের সাক্ষরতার হার সবসময় বেশি থাকছে। তাহলে এই পরিসংখ্যানগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা ছেলেদেরকে শিক্ষিত করার জন্য যতটা যত্নবান, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য ততটা নই। এবারে একটু দেখে নেওয়া যাক বিভিন্ন শ্রেণীতে মেয়েদের যে শেয়ার, মেয়েদের যে অংশগ্রহণ, তার অনুপাতটা কীরকম। 1950-51 সালে পিকচারটা এরকম ছিল, ক্লাস 1-5 সেখানে মেয়েরা 28.1%, মেয়েদের অংশীদারিত্ব। হায়ার এডুকেশনের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েরা ছিল মাত্র 10%। 2006-07 সাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি 1-5 এই যে শিক্ষার স্তর, সেখানে মেয়েরা 48.22%, অর্থাৎ কিন্তু পুরো 50% হয়নি। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ফিগারটা তখন অবধি পাওয়া যায়নি, ক্লাস 11-12 ক্ষেত্রে 42.2%, অর্থাৎ নারীদের অংশীদারিত্ব কিন্তু শিক্ষা সর্বস্তরেই ছেলেদের তুলনায় কম। এটা কিন্তু আমাদের সেই মানসিকতাটাকে ফুটিয়ে তোলে যে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা শিক্ষায় কিভাবে সবসময় অবহেলিত থেকেছে। এবার একটু দেখে নেওয়া যাক
যে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি লেভেল, বিএড লেভেল বা এমবিবিএস ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে মেয়েদের শেয়ার কেমন ছিল, মেয়েরা অংশদারিত্ব কতটুকু করেছে। 1980-81 সাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনার ক্ষেত্রে মেয়েরা ছিল মাত্র 27.08%, এমবিবিএস বা ডাক্তারি পড়ুয়া মেয়েদের সংখ্যা ছিল 100-এর মধ্যে 27.5%। 2005-06 সাল নাগাদ সংখ্যাটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 41.9%, পিজি এবং পিএইচডির ক্ষেত্রে 33.6%, বিইর ক্ষেত্রে 26%, বিএড পড়ুয়া মেয়েদের সংখ্যা 43.7%, এমবিবিএসের ক্ষেত্রে 38.5%। এইভাবে যদি আমরা নানান ক্ষেত্র থেকে পরিসংখ্যানগুলো তুলে ধরি তাহলে পরিষ্কার বোঝা যাবে যে মেয়েদের অংশদারিত্ব অংশীদারিত্ব সবসময় কিন্তু ছেলেদের তুলনায় কম থেকেছে। 2010-11 সাল নাগাদ লেভেল ওয়াইজ স্টুডেন্ট এনরোলমেন্ট অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন হায়ার এডুকেশন, আমরা যদি দেখি লেভেলটা এরকম, লেভেল ওয়াইজ গ্যাপটা এরকম, গ্র্যাজুয়েশন লেভেলে ছেলেদের সংখ্যা 85,80,000, যেখানে মেয়েরা 60,37,000, পিজি লেভেলে ছেলেদের সংখ্যা 11,67,000, মেয়েরা মাত্র 8,82,000, পিএইচডি গবেষক গবেষণারত ছেলেদের সংখ্যা ছিল এ সময় 81,000, মেয়েরা ছিল 56,000, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ছেলেরা 98,000, মেয়েরা 73,000। এই গ্রাফটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শিক্ষার নানান স্তরে, যেমন আর্টস, সায়েন্স, কমার্স এবং ম্যানেজমেন্ট, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, এই ক্ষেত্রগুলিতে মেয়েদের অংশীদারিত্ব কেমন ছিল। আমরা এখানে পরিষ্কার দেখতে পাব যে আর্টসে, লিবারেল আর্টস, যে পড়াশোনাটাকে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে খুব একটা কাজের বলে মনে করা হয় না, সেই স্তরে কিন্তু মেয়েদের, মেয়ে পড়ুয়ার ভিড়টা খুব বেশি, 51.07% এই স্তরে মেয়েরা পড়াশোনা করেছে। হোয়ার অ্যাজ আমরা যদি আশেপাশি অন্যান্য সেক্টরগুলোর দিকে একটু তাকাই, সায়েন্সে, সায়েন্সের সেক্টরে, সায়েন্সের ক্ষেত্রে মেয়েদের সংখ্যা মাত্র 20.08%, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে সেখানে মেয়েদের সংখ্যা আরও কমে যাচ্ছে। এইভাবে যত ক্রিমি লেয়ারের দিকে যাব আমরা, শিক্ষার যত ভালো সেক্টরগুলোর দিকে তাকাবো, দেখব যে মেয়েদের সংখ্যা ক্রমাগত কমতে থাকছে। এবার একটু দেখে নেওয়া যাক যে আমাদের ভারতবর্ষে শুধুমাত্র মেয়েদের জন্য কলেজের সংখ্যা কতগুলো ছিল। মেয়েদের শিক্ষালয় বেশি করে প্রতিষ্ঠিত না করতে পারলে তো মেয়ে শিক্ষায় জোয়ার আসবে না। 1986-87 সাল নাগাদ গোটা ভারতবর্ষে এক্সক্লুসিভলি গার্লস কলেজের সংখ্যা ছিল 780টি। 2009-10 সাল নাগাদ এসে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 3,432। সংখ্যাটা শুনতে যতই হাজারের ঘরে শোনাক না কেন, আসলে মেয়েদের পড়াশোনার প্রয়োজনের তুলনায় এটা ভীষণই কম। শুধুমাত্র মেয়েদের উপযোগী শিক্ষালয়ের নিরিখে এই সংখ্যাটা কিন্তু একদম প্রচুর নয়। এবারে আমরা তাকিয়ে নেব যে মেয়েদের পড়াশোনার পথে বাধাটা কোথায়, কেন এরা পিছিয়ে আছে, অসুবিধেটা কোথায়। মেজর ফিল্ডগুলো, অসুবিধের মূল ক্ষেত্রগুলি এইরকম: পভার্টি অব দ্য প্যারেন্টস, অর্থাৎ বাবা মায়ের দৈন্যদশা, আর্থিকভাবে তারা হয়তো এতটাই পিছিয়ে যে মেয়েদেরকে তারা বিদ্যালয়ে পাঠাতে পারছে না। ব্যাপারটা এইরকম যে আজকাল পড়াশোনার ক্ষেত্রে সরকারি খরচটাই তো মূলত, সরকার নিজের খরচে তো পড়াশোনার দায়িত্ব তুলে নিয়েছে কাঁধে, তবুও দেখা গেছে যে গরিব ঘরের বাবা মা মেয়েটাকে গৃহস্থালীর নানা কাজে পাই বলে তাকে বিদ্যালয়ে পাঠায় না, তাদের ছেলেগুলোকে তারা বিদ্যালয়ে পাঠাচ্ছে যেখানে মেয়েটাকে সে বাড়িতে একটা কাজের অঙ্গ হিসেবেই বাড়িতে থাকতে বাধ্য করছে। সান প্রেফারেন্স, অর্থাৎ এখনও পুরুষতান্ত্রিক ভারতীয় সমাজে ছেলেরা বংশরক্ষার প্রদীপ বলেই বিবেচিত, কাজেই অনেক অনেক মেয়েকে ফ্যামিলিতে এখনও মূর্খই রেখে দেওয়া হয়, ছেলেদেরকে মাছের টুকরো, বড় টুকরোটাই দেওয়া হয় চিরকাল। কাজেই একটা পরিবারে যদি দেখা যায় ছেলে মেয়ে পাশাপাশি রয়েছে, মেয়ের তুলনায় ছেলেটিকেই তারা বিদ্যালয়ে পাঠাতে বেশি করে আগ্রহী হয়। নেগেটিভ প্যারেন্টাল অ্যাটিটিউড, অর্থাৎ মেয়েদের প্রতি বাবা মায়ের চিরকালই কিন্তু একটা নেগেটিভ অ্যাটিটিউড থেকেই যাচ্ছে। সমাজ বদলাচ্ছে, ক্রমাগত মানসিকতাটাও হয়তো বদলাচ্ছে, কিন্তু তবুও একথা নিঃসন্দেহে বলা যায়
যে বাবা মার কাছে মেয়েরা খানিকটা দায় বা বোঝা হিসেবে গণ্য হয়। কাজেই মেয়েকে শিক্ষিত করার জন্য বাবা মা অতটা আগ্রহী নন, কারণ তিনি মনে করেন এ মেয়ে তো বিয়ে দিলেই পরের সংসারে চলে যাবে, একে পড়িয়ে কী লাভ। ইনঅ্যাডিকুয়েট স্কুল ফ্যাসিলিটিজ, অর্থাৎ অনেক স্কুল ভারতবর্ষে এমন রয়েছে, সেটা কো এডুকেশন স্কুল হতে পারে বা এক্সক্লুসিভলি গার্লস ইনস্টিটিউশন হলেও দেখা গেছে যে সেই বিদ্যালয়গুলিতে মেয়েদের প্রয়োজনীয় পরিকাঠামোর অনেক অভাব থেকে গেছে। মেয়েদের শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্রগুলিতে অসুবিধে রয়েছে। হাই ড্রপ আউট রেটস, অর্থাৎ পড়া ছেড়ে দেওয়া, মাঝপথে পড়া ছেড়ে দেওয়া পড়ুয়ার সংখ্যা ছেলেদের তুলনায় মেয়েদেরই নানান কারণে বেশি। হতে পারে হয়তো অসময়ে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, হয়তো ক্লাস 9-10 পড়ুয়া মেয়েদের গ্রামাঞ্চলে এখনও দেখা যায় তাদেরকে অসময়ে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, পড়াশোনাটা মাঝপথে ছেদ পড়ে যাচ্ছে। শর্টেজ অফ ফিমেল টিচার্স, অর্থাৎ মেয়েরা মেয়েদের কাছে, শিক্ষিকার কাছে শিখতে বেশি বেশি হয়তো স্বচ্ছন্দ, বিশেষ করে প্রাথমিক স্তরগুলিতে, কিন্তু সেখানে শিক্ষিকার সংখ্যা শিক্ষক তুলনায় অনেকটাই কম। এরপরে রয়েছে জেন্ডার বায়াসড কারিকুলাম, অর্থাৎ আমাদের যে পাঠ্যক্রম সেটাও কিন্তু জেন্ডার বায়াসড, অর্থাৎ জেন্ডার বায়াস ফ্রি নয় এই কারিকুলামটা, এই পাঠ্যক্রমটাকে আমরা এখনও ছেলেদের দিকেই খানিকটা ঝোঁক রেখে দিয়েছি। পাঠ্যক্রমটা এমন নয় যাতে করে সেখানে মেয়েদের সাফল্যের কাহিনী বেশি করে বলা হবে বা মেয়েদের পড়াশোনার ক্ষেত্রটাকে বেশি করে উৎসাহ দেওয়া হবে। আশার কথা যে বর্তমানে যে সমস্ত পাঠ্যক্রম বা সিলেবাস কমিটিগুলো তৈরি হচ্ছে, তারা সিলেবাসটাকে, কারিকুলামটাকে যথেষ্ট জেন্ডার বায়াস ফ্রি করার চেষ্টা করছেন, তবে এখনও অনেকাংশেই কারিকুলাম জেন্ডার বায়াসটি রয়ে গেছে। এরপরে রয়েছে আর্লি ম্যারেজ, যে কথা একটু আগেই বললাম, অকালে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার দরুন কিন্তু তারা শিক্ষার সুযোগ পাচ্ছে না। এছাড়াও রয়েছে ক্রাইম এগেনস্ট ওমেন, আমরা তো প্রত্যেক দিনের কাগজের হেডলাইনগুলো দেখলে চমকে উঠি যে মেয়েদের প্রতি কী ধরনের নির্যাতন, সামাজিক পারিবারিক নির্যাতনগুলো হয়ে চলেছে, শিশুরাও তো এই নির্যাতন থেকে বাদ যাচ্ছে না। কাজে এই সার্বিক বিষয়গুলো মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে মেয়েরা এখনও শিক্ষায় পিছিয়েই থেকে গেল। এবারে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সংক্ষেপে একটু বলে নেওয়া যাক। মেয়েদেরকে যদি শিক্ষায় সমান অংশীদার করতে হয়, তাদের শিক্ষা যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে এই পদক্ষেপগুলো আশু নেওয়া দরকার। অনেক পদক্ষেপ নেওয়া হয়েওছে, তবুও এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ডেভেলপিং এ হোলিস্টিক মেকানিজম টু চেক ড্রপ আউটস, অর্থাৎ মেয়েরা যাতে অকালে পড়াশোনা ছেড়ে না দেয়, তার জন্য সরকারি স্তরে একটা সার্বিক মেকানিজম তৈরি করতে হবে, পলিসি তৈরি করতে হবে। আন্ডারটেকিং অ্যাকশন রিসার্চ টু ডায়াগনোস কজেস অফ নন এনরোলমেন্ট অফ গার্লস স্টুডেন্টস, অর্থাৎ মেয়েরা এখনও কেন অনেকেই পড়াশোনার বা বিদ্যালয়ের আঙিনার বাইরে থেকে যাচ্ছে, তার জন্য অ্যাকশন রিসার্চ বা কার্য গবেষণা করে দেখতে হবে কারণগুলো কি কি, সেই কারণগুলো দূর করার চেষ্টা করতে হবে। মনিটরিং অফ ডিফারেন্ট স্কিমস অফ গার্লস এডুকেশন, অর্থাৎ মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য গভর্নমেন্টের যে নানান স্কিমগুলো রয়েছে সেগুলো যথাযথ কার্যকরী হচ্ছে কিনা তা দেখভাল করতে হবে। প্রপার ডকুমেন্টেশন অফ অ্যালোকেশন অ্যান্ড পারফরমেন্স অফ স্কিমস, অর্থাৎ সরকারি যে নানান পরিকল্পনাগুলি রয়েছে মেয়েদের শিক্ষিত করার জন্য, সেগুলি যথাযথ কার্যকরী বা রূপায়ণ করার বন্দোবস্ত করতে হবে। স্কলারশিপ স্কিমস টু এনকারেজ হায়ার এডুকেশন, অর্থাৎ মেয়েরা যাতে উচ্চশিক্ষার আঙিনায় যেতে পারে, তার জন্য তাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে নিডি ফ্যামিলি, উইকার সেকশন বা দুর্বল শ্রেণীর পরিবার থেকে যে সমস্ত মেয়েরা উঠে আসছে তাদের জন্য। সেটিং আপ মোর গার্লস এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ শুধুমাত্র মেয়েদের জন্যই আরও বেশি বেশি করে স্কুল এবং কলেজের দরকার আছে। ইনক্রিজ ইন গভর্নমেন্ট ফান্ড অ্যালোকেশন, অর্থাৎ সরকারি ফান্ড আরও বেশি বেশি করে মেয়েদের শিক্ষার কাজে অ্যালোট করতে হবে এবং তার সুষ্ঠু ব্যয় করতে হবে। অ্যাবলিশন অফ সোশ্যাল ইভিলস এগেনস্ট ওমেন, অর্থাৎ সমাজে মেয়েদের বিরুদ্ধে যে নানান রকমের অবিচারগুলো রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে, সেগুলির লিগ্যাল অ্যাকশন নিতে হবে সেগুলি দূরকরণের জন্য, সামাজিকভাবে এই ব্যাধিগুলি আমাদের নির্মূল করতে হবে। নো ডাবল স্ট্যান্ডার্ড অফ পলিসি মেকার্স অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস, অর্থাৎ সরকারি প্রকল্পগুলো রূপায়ণ করবে যারা, মেয়েদেরকে শিক্ষার প্রকল্পগুলি রূপায়ণের ভার যাদের উপরে, তাদের কিন্তু কাজটার প্রতি দায়বদ্ধ হতে হবে, আন্তরিক হতে হবে। ইন্ট্রোডিউসিং বায়াসড ফ্রি কারিকুলা, অর্থাৎ সিলেবাস এবং পাঠ্যক্রম পাঠ্যসূচি
বায়াস ফ্রি, বিশেষ করে জেন্ডার বায়াস ফ্রি করতে হবে। এগুলি রেফারেন্স, তোমরা ফার্দার পড়াশোনা করতে চাইলে রেফারেন্সগুলো কাজে লাগাতে পারো। আজকের মতো, তোমরা মন দিয়ে লেকচার শুনেছো, ধন্যবাদ।